আসসালামু আলাইকুম। ঝরঝরে ভাবে কিভাবে প্লেন পোলাও পুরোপুরি বাবুর্চিদের মতো তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। প্রথমে আমি হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি, 2 তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, 5-6 লবঙ্গ দিয়েছি আর 3 এলাচ দিয়েছি। দারচিনি টুকরো আমি 3 দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন বাটা দিলাম 1 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পোলাওর চাল। এই চালটা আমি 10 মিনিট আগে ধুয়ে স্ট্রেনারে ছেঁকে রেখেছিলাম। তো এখন ভালোভাবে একটু ভেজে নিলাম, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন পানি দিচ্ছি আমি চালের ডাবল। আমি 6 কাপ পরিমাণ পানি দিয়েছি 3 কাপ চালের জন্য। পোলাও রান্নার সময় সবসময় খেয়াল রাখতে হবে পানি পরিমাণটা হবে চালের ডাবল। 5-6 কাঁচামরিচ দিয়েছি আর 1 কাপ কেওড়া জল দিয়েছি। এই কেওড়া জলটা অবশ্যই দিতে হবে, তাহলে পুরোপুরি বাবুর্চিদের সেই স্বাদ ঘ্রাণ পাওয়া যাবে। আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব পানিটা চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত। দর্শক, পানিটা চালের গায়ে গায়ে লেগে এসেছে। এখন আমি ঢেকে চুলোর জালটা একদম লো করে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি চুলোর জালটা বন্ধ করে দিয়েছি। চুলোর জাল বন্ধ করে দেওয়ার 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখন পোলাওটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সাইডের পোলাওগুলো উপরে উঠিয়ে দিচ্ছি, এভাবে যেন নিচের চালটা উপরে উঠে আসে আর উপরে যেগুলো সেদ্ধ হয়নি এখনও সেগুলো হয়ে যায়। আর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন কিছুটা জর্দার কালার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পানিতে আমি চিমটি পরিমাণ জর্দার রং মিশিয়ে তারপর দিয়ে দিয়েছি। চুলাটা এখন অন করে দিলাম, একদম লো আছে, 3 মিনিট রাখবো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, চুলাটাও বন্ধ করে দিলাম। পোলাওটা কিন্তু এখন একদম রেডি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, এখনই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর পুরো বাড়ি কেন, এভাবে পোলাও রান্না করলে আশেপাশের বাড়িগুলোতেও কিন্তু টের পাবে যে কোথাও পোলাও রান্না হয়েছে। আশা করি আজকের এই বাবুর্চি স্টাইলে প্লেন পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।